ओम नमः शिवाय स्टूडेंट्स, आशा करी तुम्हारा प्रत्येके सुस्थ आछो। आज आमरा एकारेर अनुशीलनीर काज करब। फ्रेश पेजे बांगला खाताय अनुशीलनी हेडिंग देबे। अ दन्तेर नय हस्यु तालिबस्य दीर्घी ल दन्तेर नय दीर्घी। एइभावे लिखेई आमरा एक्सारसाइजेर काजटा शुरू करब। देखो क নম্বরের কাজটা রয়েছে সাজিয়ে লেখো। দন্তে শয় আকার বর্গে জয় হস্যি অন্তে স্থয় একার সাজিয়ে লয় একার খ লেখো। দেখো এখানে তোমাকে বানানটা এলোমেলো করে দেওয়া আছে। সাজালে বানানটা যা হবে সেটা তোমাকে ড্যাশের পাশে লিখতে হবে। এক্ষেত্রে ওয়ার্ড লিস্ট মুখস্থ করলেই তুমি আনসারটা লিখতে পারবে। তাহলে তোমরা নিজেরা আগে চেষ্টা করবে, তারপরে ভিডিওর সাথে উত্তর মিলিয়ে নেবে। দেখো এক নম্বর আছে লয় আকার দন্তে শ গয় একার ড্যাশ, ড্যাশের পাশে উত্তর নিজেদের লিখতে হবে। এক লাইন ছেড়ে দু নম্বর দেখো দন্তে শয় হস্যি পয় একার ল দন্তে ন ড্যাশ। এক লাইন ছেড়ে তিন নম্বর দেখো ডশূন্য রয় আকার লয় একার প ক্ষয় আকার ড্যাশ। এক লাইন ছেড়ে চার নম্বর হচ্ছে বয়শূন্য রয় আকার পয় একার অন্তস্থয় আকার ড্যাশ। এক লাইন ছেড়ে পাঁচ নম্বর হচ্ছে দন্তে নয় হস্যু ধয় একার ড্যাশ। এক লাইন ছেড়ে ছ নম্বর মধ্যে নয় একার তালিবস্য গ ড্যাশ। এক লাইন ছেড়ে সাত নম্বর লয় আকার কয় আকার বয় হস্যি বয় একার ল ড্যাশ। এক লাইন ছেড়ে আট নম্বর হচ্ছে খ লয় একার ক ড্যাশ। এক লাইন ছেড়ে ন নম্বর হচ্ছে লয় একার ছয় একার ড্যাশ। এক লাইন ছেড়ে দশ নম্বর হল ক চ পয় একার ড্যাশ। এবার চলো উত্তরগুলো একবার দেখে নিই। এক নম্বরে হবে গেলাস গয় একার লয় আকার দন্তের স। দু নম্বরে হবে পেন্সিল পয় একার দন্তের ন দন্তের শয় হস্যি ল। তিন নম্বরে হবে লেখাপড়া লয় একার ক্ষয় আকার প ডশূন্য রয় আকার। চার নম্বরে হবে পেয়ারা পয় একার অন্তস্থয় আকার বয়শূন্য রয় আকার। পাঁচ নম্বরে হবে ধেনু ধয় একার দন্তের নয় হস্যু। ছ নম্বরে হবে গণেশ গ মধ্যে নয় একার তারিবস্য। সাত নম্বরে হবে বিকালবেলা বয় হস্যি কয় আকার ল বয় একার লয় আকার বিকালবেলা। আট নম্বরে হবে লেখক লয় একার খ ক। ন নম্বরে হবে ছেলে ছয় একার লয় একার। দশ নম্বরে হবে পেচক পয় একার চ ক। এবার পরের পাতায় চলে আসবে। পরের পাতায় দেখো রয়েছে ফাঁকা জায়গা ভরো। এখানে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া হয়েছে। এখানেও তুমি খ লিখে ফয়চন্দ্রবিন্দু আকার কয় আকার ফাঁকা বর্গের জয় আকার অন্তস্থ অ গয় আকার জায়গা ভরো ভ বয়শূন্য র ভরো। এখানেও শূন্যস্থানে যা বসবে আমি এখন বলবো না, আমি শব্দগুলো পরে তোমাদের লিখে দেব। দেখো এক নম্বরে রয়েছে ড্যাশ লয় আকার ধয় দীর্ঘ লয় আকার। ড্যাশে যা বসবে যে বর্ণটা সেটা তোমাদের বসাতে হবে। তারপরে দেখো দু নম্বরে ড্যাশ গয় হস্যু দন্তের ন, ড্যাশে যা হবে নিজেরা লিখবে। তিন নম্বরে দেখো অ ড্যাশ ক, এক লাইন ছেড়ে চার নম্বর লিখবে ছয় একার লয় একার ড্যাশ লয় আকার। এক লাইন ছেড়ে পাঁচ নম্বরে লিখবে ড্যাশ মধ্যে ন স, এক লাইন ছেড়ে ছ নম্বরে লিখবে আ ড্যাশ তালিবস্য, এক লাইন ছেড়ে সাত নম্বরে লিখবে অ ব ড্যাশ মধ্যে ন স, এক লাইন ছেড়ে আট নম্বরে লিখবে ড্যাশ ব ড্যাশ বয় দীর্ঘি, এক লাইন ছেড়ে ন নম্বরে লিখবে দন্তের নয় আকার বয়শূন্য রয় হস্যি ড্যাশ ল, এক লাইন ছেড়ে দশ নম্বরে লিখবে দন্তের শয় আকার হস্যই ড্যাশ ল। এবার চলো দেখে নিই
উত্তরগুলো কি কি হবে। দেখো এখানে প্রথমটা হবে খেলাধুলা, খয় একারটা বসবে। তারপরেরটা হবে বেগুন, তারপরেরটা হবে অনেক, তারপরেরটা হবে ছেলেবেলা, তারপরেরটা হবে শেষ, ছ নম্বর হবে আদেশ, সাত নম্বর হবে অবশেষ, আট নম্বর হবে দেবদেবী, ন নম্বর হবে নারিকেল, দশ নম্বর হবে সাইকেল। আজ এই পর্যন্ত রইল, আশা করি বুঝতে পেরেছো। নমঃ শিবায়।